হ্যালো, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিন্নধর্মী একটা কেকের রেসিপি। এটি একটি চকলেট কেক, সাথে থাকবে কলার ফ্লেভার। এটি খুবই সফট একটি কেক, খেতে অনেক সুস্বাদু। এর জন্য আমার প্রথমে দুটি বড় সাইজের পাকা কলা মাঝ বরাবর চিরে নেব। এখন কলাগুলার খোসা ছাড়িয়ে এইভাবে আমি একটি ফ্রাই প্যানে উপর করে বসিয়ে দেব। এখন আমার ক্যারামেল তৈরি করার পালা। এর জন্য আমি কড়াইয়ে একটি পাতিল নিয়েছি আর দিয়েছি 3 টেবিল চামচ চিনি এবং সাথে 1 টেবিল চামচ সয়াবিন তেল। চিনিটা গলে ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেল প্রস্তুত হয়ে গেলে দ্রুত হাতে এটি ফ্রাই প্যানে ঢেলে দেব, যেখানে আমি কেকটা তৈরি করব। এখন আমি কেকের ব্যাটার তৈরির জন্য একটি বোল নিয়ে নিচ্ছি এবং নিচ্ছি একটি ডিম। এখন যোগ করব 1/4 কাপ সয়াবিন তেল, 1/4 কাপ চিনি, 1 চিমটি লবণ এবং 1/2 কাপ দুধ। মিশ্রণটি একটু মিশিয়ে নিয়ে যোগ করব 1 চা চামচ বেকিং পাউডার। মিশ্রণটি আবার একটু নেড়ে নিয়ে এতে মিশিয়ে দেব 3 টেবিল চামচ কোকো পাউডার। মিশ্রণটি আমি ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 কাপ আটা দিয়ে দেব এবং ভালো মতো মিশিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নেব। মিশ্রণটি ভালো মতো মেশানো হয়ে গেলে যে পাত্রে আমি কেক সেট করব সেই কলা এবং ক্যারামেলের উপরে মিশ্রণটি ঢেলে দেব। সসপ্যানটা আমি একটু ট্যাপ করে নেব, যদি কোনো এয়ার থেকে থাকে সেটা বের হয়ে যাবে। এখন আমি চুলায় এটা লো হিটে 20 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 20 মিনিট পর। আমি একটি টুথপিকের সাহায্যে দেখে নেব কেকটা তৈরি হয়েছে কিনা। টুথপিকটা ফ্রেশ হয়ে চলে এসছে, মানে তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে কেকটা আমি মোল্ড আউট করে নেব। আমি কেকটি কেটে দেখাচ্ছি, কেকটা কতটা নরম হয়েছে দেখলেই বুঝতে পারবেন।